কি কারণে আয়াতটাকে অবতীর্ণ করা হলো, এর দ্বারাই তুমি মানুষকে কি শেখাবে, এই ডিটেইলস বর্ণনা সব তোমাকে জানিয়ে দেওয়া হবে, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না। তার মানে হলো স্বয়ং নবীজিকে আল্লাহ পাক আশ্বস্ত করছেন যে আমি ডিটেইলস তোমাকে সব বলে দেব, তোমার চিন্তা নেই, কিন্তু শিক্ষা তোমাকে অর্জন করতে হবে। ফালাম এটা বলে আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান দিয়েছে। এই আয়াতটাকে সামনে রেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে একটা অধ্যায় এনেছেন, কি বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি বিহি, কোন কথা বলা কোন কাজ করার আগে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। এখন আপনারাই দক্ষিণ দিনাজপুরের মানুষ, বিবেককে জিজ্ঞাসা করে বলেন তো, আমি জীবনে পড়াশোনাই করলাম না, এখন আমি যদি কাল সকালে গিয়ে একটা চেম্বার খুলে দিই যে আমি চিকিৎসা করব, তাহলে আমার দ্বারাই লাভ হবে না ক্ষতি হবে? আপনাদের কি মনে হচ্ছে? ক্ষতি হবে, একদম অ্যাবসলিউটলি রাইট উত্তর। কারণ আমি তো সেই বিষয়ে অজ্ঞ, আমি তো জানি না কিছু। তাহলে কোরআন কিন্তু শিক্ষা বিরোধী নয়, কোরআন বলেছে তুমি কোন কথা বলতে গেলে আগে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করো। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন, আপনি একটা অর্গানাইজেশন চালাবেন, কখনো আপনি সফল হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেই সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন। তাহলে মাদ্রাসা হলো সেই শিক্ষাঙ্গন, শিক্ষা দেওয়ার জায়গা। এটা আল্লাহ পাকের কোরআনুল কারীম একটা অনেকের এই সূরাটা মুখস্থ আছে, যদি একটু ধ্যান দিয়ে পড়েন বুঝতে পারবেন। সূরা রহমান আল্লাহ বর্ণনা করেছে, আর রহমান 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 কে? আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখন আপনি বলেন আগে মানুষ সৃষ্টি হবে না আগে কোরআন শিক্ষা করবে? আপনারা কি বলছেন? আগে তার জন্ম হতে হবে, তার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আসবে পৃথিবীতে, আস্তে আস্তে বড় হবে, তারপরে সে শিক্ষা অর্জন করবে। তাহলে আয়াতটা ঠিক এইভাবে হতো না? আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, এটা তো হওয়ার দরকার ছিল, কিন্তু না, আল্লাহ বলেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছে শিক্ষাটাকে আল্লাহ আগে এনেছে, মানে আল্লাহ বুঝাতে চেয়েছে শিক্ষাবিহীন মানুষ যেন মানুষই নয়, সেজন্য শিক্ষার একটা গুরুত্ব আছে। আল্লাহ পাক এই শিক্ষাঙ্গনটাকে আপনাদের এলাকায় তৈরি করেছে, সেজন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আর এগুলোর কদর করবেন, এইগুলোর সাথে জুড়ে থাকবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, কবরে শুয়ে শুয়ে আপনি যে যুক্ত ছিলেন এই কারণে আপনার আমলনামায় নেকি যেতেই থাকবে, আপনার পেনশন বন্ধ হবে না। এখন সত্যি তো শিক্ষা অর্জন করা হয়, শিক্ষার কারণে আল্লাহ সম্মান দেবে, মর্যাদা দেবে, তাহলে আমাদেরকে একটু আমরা দেখি তো যে শিক্ষা অর্জন করে আল্লাহ মর্যাদা দেয় কি না। তবে একটা কথা, মুসলমান হিসাবে আমরা খুব গর্বিত যে পৃথিবীতে কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এই গ্রন্থটার মতো দ্বিতীয় আর কোন গ্রন্থকে অত বেশি পাঠ করা হয় না পৃথিবীতে। সবথেকে বেশি যে গ্রন্থটা পাঠ করা হয় সেটার নাম হলো কোরআনুল কারীম। তবে একদিক থেকে আমরা অত্যন্ত দুঃখিত, পৃথিবীতে এমন কোন বই নেই, এমন কোন গ্রন্থ নেই
যে বইটাকে কোরআনের মতো অত বেশি না বুঝে পাঠ করা হয়। আপনি একটা বই পড়ছেন, আপনি সেটা পড়ে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারেন, জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু আপনি বছরের পর বছর কোরআন খতম করছেন, মাসে মাসে করছেন, পড়ছেন, অথচ আপনি একটা সূরার একটা আয়াতের মানেও বুঝতে পাচ্ছেন না। এই সূরাটা আপনার কাছ থেকে কি চাইছে আপনি আদৌ বুঝতে পারলেন না, আপনার মৃত্যু হয়ে গেল। আপনি যে চারটে পাঁচটা ছটা সূরা দিয়ে নামাজ পড়েন, সেই সূরাগুলো যে আপনাকে কি বোঝাতে চাইছে, আল্লাহ এর দ্বারাই কি বলতে চেয়েছে, এটাও আমরা জানতে পারি না। তবে হ্যাঁ, আপনি কোরআন পাঠ করেছেন, এটা বেকার যাবে? মোটেও না। এক একটা অক্ষরের বদলে আল্লাহ আপনাকে অনেক নেকি দান করবে। আপনি মানে বুঝুন চাই না বুঝুন, কিন্তু একবার বলেন তো, কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলেছে হুদান লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিনদের পথ দেখাবে। তাহলে আমি যদি পড়ে কিছু বুঝতে নাই পারলাম, তাহলে আমি সেখান থেকে পথ খুঁজে পাবো কি করে আমার ভাইরা? সেই জন্য আমাকে আপনাকে এই মাদ্রাসায় মসজিদে আলে উলামা তিনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যুক্ত হয়ে যে কোনো প্রকারে হোক আমাদেরকে কোরআন একটু একটু করে শিখতে হবে। কোরআন আমাকে কি বোঝাতে চাইছে আমাকে বুঝতে হবে। চলে, এই শিক্ষার কারণে আল্লাহ অনেককে মর্যাদা দিয়েছে। হ্যাঁ দিয়েছে, হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, কোরআন সেটা বর্ণনা করেছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ বলছে আমি যখন ফেরেশতাদের কাছে পরামর্শ করলাম, আমি দুনিয়ায় একজন আমার প্রতিনিধি পাঠাবো, তখন ফেরেশতারা অবজেকশন নাই, তারা তাদের রায়টা দিয়েছিল গো আল্লাহ, আবার আপনি এমন এক জাতিকে পৃথিবীতে পাঠাতে চাইছেন যারা যাওয়ার পরে মারামারি কাটাকাটি হানাহানি করবে, আপনি কেন সে জাতিকে আবার পাঠাতে চাইছেন বলেন। কলু সুবহানাক, আমরা তো আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আমরা ফেরেশতারা আপনার তাসবীহ তেলাওয়াত করিতেছি, আবার কেন আপনি এই মানব জাতিকে সৃষ্টি করবেন বলেন। আল্লাহ সেদিন বলেছিল ইন্নি আলামু মা লা তাআলামুন, ওগো ফেরেশতা নিশ্চয়ই তোমরা নিষ্পাপের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে হ্যাঁ আমি আল্লাহ কি কারণে মানব জাতিকে পৃথিবীতে পাঠাতে চাইছি ওটা আমি আল্লাহ তোমাদের থেকে ভালো বুঝি। সেই জন্য আল্লাহ যখন হযরত আদমকে তৈরি করলেন, হযরত আদমকে বেশ কিছু জিনিসের জ্ঞান শিক্ষা দিলেন, এই জ্ঞান শিক্ষা দেওয়ার পরে যে জ্ঞান ফেরেশতাদেরকে তিনি দেন নাই, ফেরেশতাদেরকে উপস্থিতি করলেন, এরপরে বলল এইগুলো জিনিসের নাম বলো, ফেরেশতারা বলতে পারলো না, তারা বলল আমরা জানি না। হযরত আদমকে যেহেতু শিক্ষা দেওয়া হয়েছিল, তিনাকে জিজ্ঞাসা করা হলো, তিনি টুকটুক করে নাম বলে দিলেন। এবার বলো, আল্লাহ তখন বলল শোনো শোনো, তোমরা যে কথা বলেছিলে আজকে দেখো কি জন্য আমি আদম সৃষ্টি করেছি। তখন আল্লাহ বলেছিল তোমরা সম্মানার্থে আদমকে সেজদা করো, হযরত আদমকে সেজদা করলো, সকলে করলো, কিন্তু একজন করলো না, আল্লাহ তাকে বরখাস্ত করলো, বের হয়ে যাও, আল্লাহ তাকে বিতাড়িত করলো। আমার কলেমা ওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, শিক্ষার কারণে হযরত আদম সম্মান পেলেন। আরো চলেন, চারটে ইমামের মধ্যে একটা ইমাম হলো হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই ভারত উপমহাদেশে সবথেকে বেশি উনারই ফলোয়ার, উনার মাসলাক কি বেশি মেনে চলে। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকে একজন ব্যক্তিকে বলা হয় সূর্য পুরুষ, তিনি উনার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি।
বাচ্চা বেলায় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই ওনার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেল, তাহলে উনি হলেন এতিম, ওনার মা হলো বিধবা, গরিবের সংসার, মায়ের বাতাতে যেন আকাশটা ভেঙে পড়ে গেল। হাই হাই কি করব, কি করে লালন পালন করব, ওর আব্বা তো মারা গেল, গরিবের সংসার। মা বড় চিন্তিত, বাচ্চা শিশুটাকে ডেকে বলছে, মা শোনো বাবা, আমাদের দুমুঠো বেঁচে থাকার জন্য খেতে হবে, আমরা তো গরিব মানুষ, তোমার বাবাও তো মারা গেল, সেই জন্য কাল সকাল থেকে আমাদের গ্রামে যে ধোপারা কাপড় কাছে, তুমি ওইখানে গিয়ে কাপড় ধুতে যাবে, সারাদিন কাজ করার পর যে মজুরি পাবে সেটা এনে সন্ধ্যাবেলাতে আমাকে দেবে, ওইটা দিয়ে আমরা মা বেটা আমাদের সংসার চালাবো। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই ছোট বাচ্চা ছেলে, মনে বড় আশা, আমি শিক্ষা অর্জন করে পৃথিবীতে মাথা তুলে দাঁড়াবো। সেজন্য দেখবেন একটা বাচ্চার আপনি তাকে দিয়ে যদি কাজ করান, ভারতীয় সংবিধান অনুযায়ী আপনার নামে কেস হতে পারে, কারণ শিশু কর্মচারী চলবে না, সেই বাচ্চার অধিকার গুলো শিক্ষা, যে কোনো প্রকারে তাকে শিক্ষাঙ্গনে পাঠিয়ে তাকে শিক্ষা দিতে হবে, এটা হলো তার একটা সাংবিধানিক অধিকার। তাই বাচ্চা ছেলের মনের আশা, আমি শিক্ষিত হব, কিন্তু বাপ নাই, সমস্ত আশা যেন তার নিরাশায় পরিণত হচ্ছে, মা তো কাজ করতে বলেছে, সকালবেলায় মাকে বলে, মা আমি কাজে বেরিয়ে গেলাম, কিন্তু যাওয়ার পরে দেখে একটা সুন্দর ক্লাসরুম, যেমন আপনাদের মাদ্রাসা এরকম, একজন বয়স্ক মানুষ বসে বসে কিছু বাচ্চাদের তালিম দেয়, শিক্ষা দেয়, পিছনের দরজা দিয়ে ইমাম আবু ইউসুফ টুক করে ঢুকে গিয়ে পিছনে বসে বসে শুনতে থাকে, সন্ধ্যা হয়ে যায়, সারাদিন পড়াশোনা করে, এরপরে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরে আসে, মা বলছে বাবা টাকা দাও, সেদিন বলছে মা আজকে আমার কাজ হয় নাই, মিথ্যার আশ্রয় নাই, মা মনে করছে হতে পারে হয়তো কাজ তার হয় নাই, দ্বিতীয় দিনও মাকে বলে যায়, কিন্তু লক্ষ্য ওই শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা অর্জন করা, পিছনের দরজা দিয়ে ঢুকে যায়, ঢুকে যখন সেখানে বসে বসে পড়ছে, সারা দিন পড়া হয়, আবার সন্ধ্যা বেলাতে বাড়ি ফিরে এসে যায়, মা বলে টাকা দাও, সেই দিন বলছে মা আজকেও আমার কাজ হয় নাই, মা মনে মনে চিন্তা করছে কোথা যায়, প্রত্যেকদিন তো সকাল বেলায় কাজের নামে বের হয়ে যায়, তবে কালকে আমি পিছন থেকে ফলো করব। মা আস্তে আস্তে ছেলে বেরিয়ে যাওয়ার পরে পিছন থেকে ফলো করে করে যাচ্ছে, দেখবো আমি কোথায় যাই, হঠাৎ দেখছে একটা শিক্ষাঙ্গনে একটা ক্লাসরুম আছে, সেই পিছনের দরজা দিয়ে ঢুকে গেল, বাচ্চা ছেলে পড়ার ইচ্ছা জেগেছে, পিছনের দরজা দিয়ে যখন ঢুকে গেল, বয়স্ক মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই পড়াচ্ছেন বসে বসে, মা পিছনের দরজা দিয়ে ঢুকে ছেলেটার কানটাকে এইভাবে ধরেছে, তুমি প্রত্যেকদিন আমাকে মিথ্যা বলছো যে কাজ পাই না, আর তুমি এই বুড়োটার কাছে এখানে এসে কি করো সারাদিন, তুলে নিয়ে আমার ছেলেকে চলে যাবে সেই ক্লাসরুম থেকে। প্রথমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই দৃশ্যটা দেখছিলেন, দেখি ও কি করে, যখন দেখছে বাচ্চাটাকে এবার টেনে তুলে নিয়ে চলে যাবে, তখন ইমাম সাহেব ডাক দিচ্ছে, ইয়া সালিহা, ওগো ভদ্র মহিলা, তুমি ওই বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো। মা বলছে এটা আমার ছেলে, ওকে তো আমি কাজে পাঠাই, কারণ আমাদের গরিবের সংসার, ওর আব্বা মারা গেছে, আমি বিধবা, ও হচ্ছে এতিম, আমাদের খাবার মতো কিছু নাই, ওকে আমি সকাল বেলায় ধোপা খানাতে কাজ করতে পাঠাই।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওরে পাগলি, এটা তোমার যেন তেন ছেলে নয়, এমন একটা দিন আসবে তোমার এই বাচ্চাটা দেখবে সময়ের যে প্রধানমন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার, তার সঙ্গে এক টেবিলে বসে ফালুজ নামক খাবার খাবে। ফালুজ এক ধরনের হালুয়া রকমের খাবার, এত উন্নত মানের এত দামি খাবার, যে খাবারটা রাজদরবারের লোকেদের এক এক বছরে কখনো কখনো জুটতো। এখন মা বলছে, কি বললে, কবে বাদশা খাবে, কবে কার সাথে খাবে, কি খাবার খাবে জানি না, এখন তো আমাদের সংসার চলবে না, সেজন্য ওকে আমি নিয়ে চলে যাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আচ্ছা বলো, তোমার এই ছেলেটা যদি দোকানখানাতে কাজ করে তাহলে প্রত্যেক দিন কত টাকা ইনকাম করতে পারবে বলো। মা একটা পয়সা অ্যামাউন্ট বলল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যাও তুমি বাড়ি যাও, প্রত্যেক দিন ওই পরিমাণ পয়সা তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে, তুমি পেয়ে যাবে সন্ধ্যা বেলায়, তবে বাচ্চাটাকে আমার কাছে পড়তে আসতে দাও, যাও তুমি ঘর যাও, তোমার কাছে ওই পরিমাণ পয়সা প্রত্যেক দিন পৌঁছে গেলেই তো হলো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মা টুকটুক করে বাড়ি চলে গেলেন। তারপরের দিনে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি পড়তে এসেছে, সারাদিন পড়াশোনা করার পরে যখন ফিরে যাবে, ধরে নেই 50 টাকা একজন দিয়ে গেছে, তো উনি 50 টাকাই বলেছিলেন, ওই 50টা টাকা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিলেন, এটা গিয়ে তোমার আম্মা জানকে দিয়ে দেবে। এইভাবে প্রত্যেক দিন পড়তে আসে, আর ওই পরিমাণ পয়সা ইমাম সাহেব ওনার হাতে দিয়ে দেয়, উনি গিয়ে ওনার আম্মা জানের হাতে দেয়। এমন একটা দিন এলো বাদশাহ হারুনুর রশিদের জামানা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লাগবে, চিফ জাস্টিস, চারিদিক থেকে একটাই নাম ভেসে এলো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবার মতো যদি যোগ্য কোন ব্যক্তি থাকে তাহলে আবু ইউসুফ আছে ওই যোগ্যপূর্ণ। উনি সিলেক্ট হলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন। আপনি হিসাব করে দেখেন, আল্লাহ বলেছে ইলমের কারণে আমি সম্মান দান করি, এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন, বিচারপতি যখন হলেন বাদশাহ হারুনুর রশিদ, একদিন ওনার বাসভবনে বেশ কিছু আধিকারিকদেরকে নিমন্ত্রণ করেছেন, ওই লিস্টে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির নামটাও আছেন। সবাই পৌঁছে গেলেন, দাওয়াতপ্রাপ্ত গেস্ট যারা ছিলেন তাদের সাথে সাথে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন। সবার সামনে টেবিল, খাবারের প্লেট আর সেই ফালুজ নামক খাবার সকলের সামনে দিয়ে দেওয়া হয়েছে, সবাই খেতে শুরু করেছে আস্তে আস্তে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির চোখের এই পাশ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বাদশাহ হারুনুর রশিদ অবাক, উনি বললেন, ভাই আমার দ্বারাই কি কোনো বেয়াদব হলো নাকি, আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম আপনার কাছে, আপনি কি ব্যথা পেলেন? বলল, না 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 না, আপনি কোনো বেয়াদবি করেন নাই, আপনার সামনে বসা, আপনার টেবিলে এসে বসা, আমার সামনে ফালুজ নামক খাবার, আমি পিছনের একটা ইতিহাসকে স্মরণ করে ইমোশনাল হয়ে গেলাম। বললো, ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলেন না। তখন উনি বললেন, বাচ্চা বেলায় আমার আব্বা মারা যায়, আমি এতিম গরিবের সংসার, আমার মা, কোনো মা বাপ চায় না যে তার ছেলেটা অশিক্ষিত হোক, কিন্তু আমার মায়ের সামনে আর কোনো রাস্তা ছিল না, তাই বাধ্য হয়ে আমার মা আমাকে ধোপাখানায় কাজে নিযুক্ত করতে চেয়েছিল, কিন্তু আমার মনের আশা ছিল আমি পড়ব, আমি শিক্ষা অর্জন করব, সেই জন্য মনের সেই স্পিরিটকে আমি ধরে রেখেছিলাম, আমার মা আমাকে আমার শিক্ষকের সামনে থেকে তুলে নিয়ে চলে আসছিল, কারণ তার সামনে আর কোনো রাস্তা ছিল না।
তা আমার উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওটা যেন তেন ছেলে নয়। তোমার ছেলে একদিন প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বসে ফালুজ নামক খাবার খাবে, তো বাদশা জাহাপনা, আজকে আল্লাহ সেই সম্মান দিয়েছে, আপনার সামনে বসে আছি, খাবারটাও রেডি, কিন্তু এই দৃশ্যটা দেখার মতো আমার মা বেঁচে নেই। যদি এই দৃশ্যটা দেখতো তাহলে আমার মায়ের অন্তরটা ভরে যেত। সেই জন্য সেই দিনকার কথাগুলো মনে করে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই আমার চোখ দিয়ে পানি চলে এলো। আপনারা এতগুলো মানুষ আছেন, মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে এলাকার খোঁজ নেবেন, কত এতিম বাচ্চা সেখানে পড়াশোনা করে। আমি নিজে একটা মাদ্রাসা চালাই, 110টার উপর ছাত্র আছে আমার মাদ্রাসায়, আছে 5-6টা এতিম বাচ্চা। নিজের বিবেককে জিজ্ঞাসা করে বলেন, এই যে বাচ্চা ছেলেগুলো যদি এরা গাইডলাইন না পেত, যদি কোন সমাজ বিরোধীদের হাতে পড়ত, তারা তাকে 100-200-500 টাকার লোভ দেখিয়ে তার হাতে পিস্তল তুলে দিত, তার হাতে বোমের থলি তুলে দিয়ে তাদেরকে দিয়ে অসামাজিক কাজগুলো তারা পরিচালনা করত। কিন্তু এই মাদ্রাসার আলেম উলামা তথা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে মিশনারিগুলো চলে আলামিন মিশন টিশন, তাদের কাছেও আমাদের যাতায়াত আছে। আমার মাদ্রাসার সামনে আলামিন মিশন, গার্লস এবং বয়েজ দুই আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তারা ওই সব বাচ্চাগুলোকে তুলে এনে তারা তাদেরকে সমাজে মাথা তুলে বাঁচার মতো যোগ্য করে তৈরি করে। সেই জন্য আমার ভাইরা, আমার মায়েরা, আপনাদেরকে একজন মুসলমান হিসাবে, আলিমে দ্বীন হিসাবে আপনাদের সকলকে বলবো, এদের পাশে থাকবেন, এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট হতে দেবেন না, কারণ এগুলো প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার প্রতিষ্ঠান। একজন মানুষ প্রকৃতপক্ষে কিভাবে মানুষ হয় এই প্রতিষ্ঠানগুলোতে সেই শিক্ষাই দেওয়া হয়। এই জন্যই তো বিশ্বনবী বলে গেলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, এই কিতাবের কারণেই আল্লাহ পাক অনেক জাতিকে উচ্চ মর্যাদা করেছে, অনেক উপরে তুলেছে। ওয়াদাউ বিহি আখরিন, আর অনেক জাতিকে, অনেক মানুষকে, অনেক দলকে তাদেরকে নিচে নামিয়ে দিয়েছে, পদদলিত করেছে, কারণ এরা কোরআনের যে দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা থেকে যখন নিজেদেরকে সরিয়ে নিয়ে গেছে, তাদের কারণে এই জাতি যারা কোরআন ছেড়ে দিয়েছে তখন তারা পদদলিত হয়েছে, তখন তারা অপমানিত হয়েছে, তখন তারা পৃথিবীতে সব থেকে নিচে নেমে গেছে। সেজন্য এই কোরআনি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমি শুনলাম মাদ্রাসার আন্ডারে মক্তব চলে, গ্রামে মেয়েদের মক্তব আলাদা, আলহামদুলিল্লাহ। আমরা মনে করেছি আমরা মেয়েরা, আমাদের দায়িত্ব শুধু এটুকু যে খাবার রান্না করব, স্বামীর জামা কাপড় ধোবো, বাচ্চাটাকে রেডি করে স্কুল বা মাদ্রাসা বা মক্তবে পাঠিয়ে দেব, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ না, মোটেও না। আপনাকেও আল্লাহ পাক অনেক দায়িত্ব দিয়েছে, আপনাকেও কাজ করতে হবে। তাহলে সেই ঘুরে ফিরে ইমাম বুখারীর ওই যে অধ্যায়ের, তিনি যে অধ্যায়টা এনেছেন যে কোনো কাজ করার আগে, কোনো কথা বলার আগে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, তাহলে আপনার যে দায়িত্ব আপনি সেই কাজটা পালন করবেন, সেই ব্যাপারে আপনাকে তো জ্ঞান অর্জন করতেই হবে। তাহলে সেই দিক থেকে লক্ষ্য করে তো মক্তবের প্রয়োজন। দেখেন, একটা মেয়ে সে কখনো একটা পুরুষের কাছ থেকে বোন হিসাবে সম্মান পায়, আদর পায়, স্নেহ পায়, শ্রদ্ধা পায়। তাহলে আমরা দুনিয়ার ক্ষেত্রে দেখি একটা বোন সে তার ভাইয়ের কাছ থেকে আবদার করে, জিদ করে, তাকে বেশ সাইজ করে কোন অনুষ্ঠানে 2000 টাকা দামের একটা কাপড় কিনে নিতে পারে, তার পছন্দের কোন একটা জিনিস সে তার ভাইকে দিয়ে করিয়ে নিতে পারে। অথচ আমার ভাই 20-22-23 বছর বয়স হয়ে গেল,
সে মসজিদে যাচ্ছে না। আমি যে বোন, আমার কি কোনো দায়িত্ব নেই? নিশ্চয়ই আমার দায়িত্ব আছে। এগুলো শিখবে কোথায়? ওই মক্তবে শিখবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ভাইয়ের নাম হল আব্দুর রহমান। আব্দুর রহমান একদিন আম্মা জান আয়েশার কামরাতে এসেছে, দুপুর হয়ে গেল, ওইখানে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে এবার জোহরের নামাজ পড়বে, উযু করতে বসেছে। হঠাৎ উযু করতে করতে আম্মা জান আয়েশা দেখছে এরির কাছে একটা জায়গা ভেজে নাই। যখন ভেজে নাই, আম্মা জান আয়েশা বলছে, ভাই আমি বিশ্ব নবীকে কথা বলতে শুনেছি, উযুর সময় যদি কোনো ব্যক্তি গাফলতি করে কোনো জায়গা তার শুকনো থেকে যায়, জাহান্নামের আগুনে সেটাকে জ্বালানো হবে। একে বলে একজন বোন, সে তার বোনের দায়িত্ব পালন করছে। আমার ভাইয়ের আখেরাতে কি হবে, আমার ভাইয়ের মৃত্যুর পরে কি হবে, সে কিন্তু সেদিনও তার চিন্তা ভাবনা করতে ভোলে নাই। আজকে দক্ষিণ দিনাজপুরের শ্যামপুর এলাকার মায়েদেরকে বলবো, আপনি বলেন কেন পারেন না, আপনার ভাই শুয়ে আছে, আপনি উযু করে এলেন জোহরে, পানিটা লুটা করে বদলাটা এনে দিয়ে বলেন, ভাই আমি পানি এনেছি, তুমি উযু করে নাও, নামাজ পড়ে নাও, একদিন দুদিন করে দেখো। তুমি যদি তার মাথায় হাত বুলিয়ে 2,000-5,000 টাকা দামের একটা সালোয়ার শাড়ি নিয়ে নিতে পারো, দুদিন তিন দিন চার দিন তুমি যদি করো, দেখবে তোমার ভাই তোমার দিকে তাকিয়ে স্নেহের নজরে সে উযু করে মসজিদ যেতে বাধ্য হবে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খোলেন। হযরতে হাফসা হচ্ছে হযরতে উমরের মেয়ে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনার স্ত্রী ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে উনি ছিলেন শিক্ষাপ্রেমী মানুষ, উনি বলছেন, আর আমি বিবাহ করব না, আমি এই শিক্ষা শিক্ষাঙ্গনে শিক্ষা টিক্ষা কি নিয়ে পড়ে থাকবো। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আওয়াজটা গেল। উনি একদিন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, গিয়ে বলছে, ভাই আমি বিশ্ব নবীকে কথা বলতে শুনেছি, কোন ব্যক্তি যখন এরকম নিয়েতে বিবাহ করে আর তার বাচ্চা কাচ্চা হয়, দিনই শিক্ষা তাদেরকে দেয়, তাহলে সেই বাচ্চাগুলোর দ্বারাই যখন দিনের প্রচার প্রসার চলে, এটার দ্বারাই তার জন্য সাদাকায়ে জারিয়ার কাজ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝতে পেরেছে, আমার বোন আমাকে কোন দিকে ইশারা করিতেছে। তখন বোনকে বলছে, না না না, আমি যে ডিসিশন নিয়েছিলাম বিবাহ করব না, যেহেতু আমার এখনো সর্বদিকে শক্তি আছে, আমি বিবাহ করব। আমি আজকে দিনাজপুরের শ্যামপুর এলাকার মায়েদেরকে বলবো, আমার বোনেদেরকে বলবো, আমিও বোন হিসাবে আমার ভাইকে কেন এইভাবে দিনের দিকে তাদেরকে আমি অনুপ্রেরণা যোগাতে পারি না, কারণ আমাদের সেই চিন্তা চেতনা নাই। তাহলে সেই কাজ করতে গেলে, এগুলো শিখতে গেলে, আমাকে আপনাকে বক্তব্যে গিয়ে শিক্ষা অর্জন করতে হবে, এজন্য শিক্ষার প্রয়োজন। আলহামদুলিল্লাহ মাদ্রাসাওয়ালারা সেই শিক্ষার ব্যবস্থা করেছে, সেটাকেও আপনারা ধরে রাখবেন, আপনাদের ইহকালে কাজ হবে, পরকালে কাজ হবে। মাদ্রাসা আজকে একটা বাচ্চাকে মাথায় পাগড়ি দেওয়া হবে, হাফিজ কোরআন, তাকে দস্তারবন্দি করা হবে। আচ্ছা, একটা মানুষ আপনারা বলেন, গোটা কোরআন সে যখন তার সিনাতে সংরক্ষণ করে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে তাকে সেই সম্মান দিয়ে সম্মানিত করবে? কখনো না। তাহলে আমরা যেটা করছি, আমরা দুনিয়াতে মানুষ তাকে সামান্য একটা সম্মান প্রদর্শন করছি, আসল সম্মান তো সেদিন দেখার মতো হবে। বিশ্বনবী হাদিসে বলেছে যে, ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান, জান্নাতের মধ্যে একটা স্পেশাল সিটি হবে। আপনার গঙ্গারামপুর যেমন একটা শহর, মালদা একটা শহর, তো একটা সিটি হবে, স্পেশাল সিটি, ইয়াকালু লাহু তুবা, যেটার নাম হবে তুবা সিটি। খলাকাল্লাহু মিন মারজান,
যে সিটিটাকে আল্লাহ পাক মারজান পাথর দিয়ে তৈরি করেছে। কি পাথরের কাজ আমরা দেখছি দুনিয়াতে, গোটা সিটিটাকে আল্লাহ পাক মারজান পাথর দিয়ে তৈরি করেছে। আর কি আছে সেখানে? আপনারা সিটিতে দেখেন বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ড, পুলিশ প্রশাসন। নবী বলছে লাহু সাবঈনা আলফা বাবান, ওই সিটিতে প্রবেশ করার জন্য একটা দুটো নয় 70,000 স্পেশাল গেট থাকবে, দরওয়াজা থাকবে। আর আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকা, প্রত্যেকটা দরজায় 70,000 করে ফেরেশতা স্বাগতম ওয়েলকাম জানাবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ওই প্রত্যেকটা গেটে। এখন এত সুন্দর সিটি, এত সুন্দর ভাবে সিটিটাকে তৈরি করা হলো, এত সুন্দর সিকিউরিটি গার্ড দিয়ে সেইটাকে ভরিয়ে রাখা হবে, এই সিটিটা কাদের জন্য, কারা বাস করবে? নবী বলছে লালিকা লিহাফিজুল কোরআন, এই সিটিটা হবে হাফিজ কোরআনদের জন্য। বলেন সুবহানাল্লাহ, এই সম্মান, আসল সম্মান তো তারা সেদিন পাবে। আজকে আমরা দুনিয়াতে তাদেরকে কিছু সম্মান প্রদর্শন করব। আল্লাহ পাকের এই যে সিস্টেম কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনটাকে সংরক্ষিত করে রাখার দায়িত্ব এটা আমি আল্লাহ নিলাম। পৃথিবীতে যখন থেকে কোরআন এসেছে, অনেক সময় অনেক এমন শক্তি পৃথিবীতে এসেছে যারা কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। কুখ্যাত ইংরেজরা ভারতবর্ষকে, এই অবিভক্ত ভারতবর্ষকে শাসন করেছে পৌনে 200 বছর ধরে। তারা এক সময় বলল এই পৃথিবী থেকে, এই ভারতবর্ষ থেকে আমরা কোরআনুল কারীমকে শেষ করে দেব। একটা দুটো নয়, একটা দুটো নয়, 3 লাখের বেশি কোরআনের এই কপিগুলো তারা নিয়ে গিয়ে সমুদ্রে নিক্ষেপ করেছে। আমাদের উলামায়ে কেরামেরা বলেছে এর দ্বারাই কি করতে চাইছো বলো? তারা বলে আমরা পৃথিবী থেকে কোরআন মুছে দিতে চাই। বলল আচ্ছা তাই নাকি? 8 বছর 9 বছরের দুটো হাফেজ কোরআনকে তাদের সামনে পেশ করা হয়েছে, বলা হয়েছে শোনাতে শুরু করো সেই বাচ্চা ছেলেগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। একটা একটা করে আয়াত তেলাওয়াত করতে করতে, একটা একটা করে সূরা শেষ করতে করতে গিয়ে একেবারে শুরু করেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। গোটা কোরআন যখন একটা 7 বছর, একটা 8 বছরের বাচ্চা দাঁড়িয়ে শুনিয়েছে, গোটা ইংরেজ সরকার হেলে গেছে, তারা বলেছে হাই হাই হাই। আরে আমরা যদি গোটা পৃথিবীর কোরআন গুলো জানিয়ে দিই, আমরা যদি গোটা পৃথিবীর কোরআন গুলো সমুদ্রের নোনা পানিতে ফেলে দিই, ওই অতগুলো কপি তারা 24 ঘন্টায় ছাপাখানায় বসে আবার ছাপিয়ে নেবে। আল্লাহ বলছে কেন? আমি বলেছি একে আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনটাকে সংরক্ষিত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আমার কলমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, বলেন সংরক্ষিত আল্লাহ কিভাবে করবেন? কোন লোহার নিশ্চিদ্র ঘরে গোটা কোরআনের কপিগুলো ভরে দিয়ে তাকে সিল করে দেবে নাকি? না 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 না, আমার আপনার ঘরে
ঘরের বাচ্চাদের অন্তরটাকে আল্লাহ বাছাই করে নিয়েছে। তাদের সিনাতে গিয়ে আস্তে আস্তে একটা একটা করে আয়াত কম্পিউটারে রেকর্ডিং হবে। এইভাবে রেকর্ডিং করে যুগ যুগ ধরে এই প্রক্রিয়াটি কোরআনুল করিম সংরক্ষিত হবে। কোন নিশ্চিদ্র ঘরে ভরে দিয়ে নয়, হয়তো আমারও ছেলে হতে পারে, আপনারও হতে পারে, আর কেউ হতে পারে আমার এলাকায়। একটা ছেলে ডোমেদের ডোম ডোম মানে তারা হিন্দু ভাইদের একবারই লো কাস্ট, তারা বলে আমাদের মধ্যে ভেদাভেদ নাই, তার বাপ মা বোন দু ভাই তারা টোটালি ইসলাম গ্রহণ করলো। তারপরে মন হলো বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করব, শরীফুল ইসলাম বলে নাম আমাদের মাদ্রাসায় নিয়ে এলো। আমার ভাই হচ্ছেন সেক্রেটারি, উনিও আলেম, বলে আমি একে মাদ্রাসায় পড়াতে চাইছি হুজুর। ভালো কথা, দুই বছরে নূরানি কায়দা থেকে নিয়ে হিফজ কমপ্লিট করে ফেললো। বলেন সুবহানাল্লাহ, ডোমের ঘরের ছেলে দুই বছরে গোটা কোরআন যখন সে কমপ্লিট করে নিল আর কিছুদিন দৌড় করলো, তারপরে ব্রেন তো খুব ভালো ছিল, ক্লাস ফোর পর্যন্ত বাংলা পড়েছিল, তো বলল আমি একটু বাংলা পড়তে চাইছি। গ্রামের স্কুলে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত পড়লো, আমি শুরুতেই আপনাদের বলেছিলাম আবার মাদ্রাসার সামনে আলামিন মিশন। তোর আব্বা এসে বলল আমার ভাইকে যে হুজুর একটু লাইনটা করে দেন, বাচ্চাটাকে এখানে ভর্তি করব। বলে অবশ্যই করে দেবো, সেটা এর সঙ্গে তো আমার খুবই ভাব। সেখানে ভর্তি হলো, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলো, তারপরে ওখান থেকে গেল খলদপুর আলামিন মিশন। এইচএস দেওয়ার পরে জয়েন্টে বসে মেডিকেলে চান্স পেয়ে ছেলেটা গত এক বছর আগে এমবিবিএস কমপ্লিট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলছে আমি এইভাবে হেফাজত করব। মুসলমান তোমরা যদি সরে যাও অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসব, তাদের অন্তরে আমি কোরআনুল করিমকে ছেপে দেব। এইভাবে গোটা পৃথিবীতে একটা দুটো নয় কোটি কোটি হাফিজ কোরআনের দ্বারাই আমি আল্লাহ পাক এই কোরআনুল করিমকে হেফাজত করব। আমার সাথে পড়েছে তিনটে ছেলে নও মুসলিম, তিনজনাই আলেম হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আমার সাথে পড়েছে। আল্লাহ পাক বলছে তোমরা যদি ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ তাদের হেদায়েত দিয়ে তাদেরকে তুলে এনে এই দিন ইসলামের হেফাজত করব। সেই জন্য আমার এই দিনাজপুরের ভাইরা, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো তোমরা এই কাজের সঙ্গে জুড়ে যাও। এদের সম্মান আমি বলেছিলাম সেই দিন এরা পাবে। ইংরেজ তাদের সামনে যখন আমাদের বাচ্চারা কোরআন পড়েছে তাদের ব্রেনে তার কেটে গেছে, ঠিক এইভাবেই আল্লাহ বলবে ওদের ব্রেনে তার তোমরা কেটে দিয়েছিলে। তো কাল কিয়ামতের ময়দানে হাফিজ কোরআনকে বলা হবে, নবী বললেন তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها حافظ القرآن পড়ো পড়ো। সেদিন তো তোমাকে নিয়ে যে পড়া করানো হয়েছিল বাতিলদের সামনে, যাদের চিন্তা চেতনা ছিল কোরআন মুছে দেব তাদের সামনে, আজকে বলছি পড়ো পড়ো। তাকে সেদিন বলা হবে তুমি একটা একটা করে আয়াত পড়তে পড়তে চলে যাও, তোমার সম্মানের উচ্চ শিখর হবে সেটা যেটা হবে তোমার শেষ আয়াত। এই যে শেষ আয়াত তুমি যতটা গিয়ে পৌঁছাবে ততটা উচ্চ মর্যাদা তোমাকে দান করা হবে। এর দ্বারাই অনেক সময় বোঝা যায় যে একটা মানুষ গোটা কমপ্লিট কোরআনুল করিম সে হিফজ করেছে, সে শুরু থেকে শোনাবে শেষ পর্যন্ত পৌঁছাবে। এখন ধরে নেন আমরা যারা আজকে এতগুলো মানুষ সেখানে আছি, আমরা কমপ্লিট কোরআনের হাফেজ যদি নাও হতে পারি, বলেন আংশিক হাফেজ হওয়ার ক্ষমতা আমাদের আছে না নাই? কি বলছেন? অবশ্যই আছে। দশটা সুরার হাফেজ হব, পনেরোটা সুরার হাফেজ হব, এক পারার হাফেজ হব, হাফ পারার হাফেজ হব, সবাই যে হাফেজ হবে এমনটা তো নয়।
কিন্তু একেবারে আমার অন্তরটা কোরআন থেকে শূন্য হবে, এটা তো হতে পারে না আমার ভাইরা। সেজন্য আপনাদেরকে বলবো, আংশিক হাফেজ কোরআন আমরা সবাই হব। কেন জানেন? আংশিক হাফেজ কোরআন হলে তার দুনিয়াতেও সম্মান আছে। কোন সময় যদি মহামারী হয় বা কোন যুদ্ধ ক্ষেত্র হয়, ভূমিকম্প হয়ে গেল, এরকম সময়ে অনেক মানুষ মারা গেছে একসঙ্গে, গণকবর দিতে হবে, মানে এক একটা কবর কেটে সেখানে পাঁচজন ছজনকে দিতে হবে। এই গণকবর দেওয়ার সময়ে যার যত বেশি কোরআন মুখস্থ ছিল, নিয়ম হলো তাকে কেবলার দিকে রাখা হবে। তার মানে কি বোঝা গেল? একজন কমপ্লিট হাফেজ, তাকে একবারই কেবলার দিকে, আর একজন ২৫ পারার হাফেজ, তারপরে সে আর একজন ২০ পারার, তারপরে সে, তার আংশিক হাফেজ হলে আমার তো দুনিয়াতেও সম্মান আছে। সম্মান তো আল্লাহ দিয়েছে, সেজন্য কিছু কিছু কোরআন করিম আমাদের সকলকে মুখস্থ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়ালিয়া উম্মুকুম আকরাউকুম লিকিতাবিল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমামতি করার যোগ্যতা রাখবে যার যত বেশি কোরআন মুখস্থ থাকবে। মানে একটা মানুষের কোরআন যত বেশি মুখস্থ, আনুষাঙ্গিক কিছু মাসলা মাসাইল জানলে সেই লোকটা কিন্তু ইমামতির মুসল্লায় আগিয়ে যাওয়ার জন্য তাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। এটা আমার ফয়সালা নয়, এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা। এই জন্যই যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হিজরত করে নাই, কিন্তু অনেক সাহাবী কেরামদেরকে বলেছিল তোমরা হিজরত করে মদিনাতে চলে যাও, তারা যখন হিজরত করে চলে যায় সেইখানে একজন ব্যক্তি হযরত সালিম, ইনি ইমামতি করে নামাজ পড়াতেন অন্যান্য সাহাবীদের। কেন পড়াতেন? ওই যতগুলো মানুষ নামাজ আদায় করত ওনাদের মধ্য থেকে সব থেকে বেশি কোরআনের হাফেজ ছিল হযরত সালিম, সেজন্য তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। আমার কলমা ওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, সেজন্য এ সম্মান তো আল্লাহ আল্লাহর রসুলের তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। আসল সম্মান তো কিয়ামতের দিনে পাবে যারা কোরআনের সঙ্গে সম্পৃক্ত হবে। আল্লামা সাতবি রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবে বলেছে, কিয়ামতের দিনে মানুষ যখন ছুটে বেড়াবে আমার হয়ে যদি একটু কেউ সুপারিশ করে দিত কতই না ভালো হতো। আল্লামা সাতবি ওনার কিতাবে লিখছে, ওয়া ইন্না কিতাবাল্লাহি আউসাকু শাফিইন ওয়া আগনা গনা ওয়াহিবাম মুতাফাদ্দিলা। কোরআনুল করিম কিয়ামতের দিনে হবে একজন সুপার পাওয়ার, শক্তিশালী সুপারিশকারী, এমন একজন সুপারিশকারী হবে যার সুপারিশকে রিজেক্ট করা হবে না। আল্লামা সাতবি বলছে, ওরে যুবক ভাইরা, মৃত্যু তো অনিবার্য, মরতে তো হবে, কবরে তো যেতে হবে, মানুষ মৃত্যু কার কখন কোন জায়গায় আছে এটা কেউ জানতে পারে না। মানুষ মারা যায়, যুবক মারা গেল, আমরা আফসোস করলাম, এলাকার আলেম উলামা হাজী সাহেব নামাজি মুসল্লি গিয়ে দাঁড়ালাম, গোসল দিলাম, কাফন পরালাম, জানাজা পড়লাম, দাফন করে দিয়ে আমরা বাড়ি চলে আসি। আল্লামা সাতবি বলছে, ওই যুবকদেরকে বলে দাও যারা কোরআনের সঙ্গে যারা সম্পর্কে জড়িয়েছিল সেদিন তারা কবরে তার কোন বন্ধুকে পাবে না, যাদের পিছনে সে শত শত টাকা খরচা করেছে, কখনো বলেছে চলো বেড়াতে যাব দীঘা, তাদের খরচা সে বহন করেছে, কখনো বলেছে চলো হাজারদুয়ারি যাব, তাদের খরচা সে বহন করেছে, দামি দামি হোটেলে নিয়ে গিয়ে হাজার হাজার টাকা তাদের পিছনে খরচা সে করেছে, আজকে তাদেরকে কাউকে পাবে না।
আল্লামা সাদবি বলছে এবার আমার কথা তাদেরকে শুনিয়ে দাও, ওয়াহাইসুল ফাতায়ারতাউ ফি দুলুমাতিহি মিনাল কবর ইয়ালকাহু সানাম মুতাগাল্লিলা, যেদিন ওই যুবকটা কবরের ভিতরে অন্ধকারে ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থাতে থাকবে, যেহেতু সে কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল সেই দিনেই কোরআন তাকে ভুলবে না। আল্লামা সাদবি বলছে ইয়ালকাহু সানাম মুতাগাল্লিলা, সেদিন একটা উজ্জ্বল নক্ষত্র চন্দ্রের আকৃতি ধারণ করবে, এবং গিয়ে সেই কোরআন তাকে বলবে যুবক তোমার কোনো ভয় নাই, তুমি দুনিয়াতে অনেক বন্ধুদের সঙ্গে সম্পর্ক রেখেছিলে, তাদের মাঝখানে আমাকেও ভালোবেসেছিলে, আজকে তোমার বিপদের দিনে তারা তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আমি ভুলি নাই, আমি এসে গেছি। আল্লামা সাদবি বলছে সেই জন্য যারা এদের সঙ্গে থাকবে তারা কিন্তু এটা পাবে। আর একজন হাফিজ কোরআনের আব্বা আম্মার জন্য আল্লামা সাদবি বলছে তুমি তো বড় ভাগ্যবান, তুমি তো বড় সৌভাগ্যবান ব্যক্তি, তোমার ছেলের সিনাটা আল্লাহ কোরআন সংরক্ষণ করার জন্য বেছে নিয়েছে। এবার আল্লামা সাদবি বলছে তার আব্বা আম্মাকে বলে দাও, হানি আম্মারি আন ওয়ালিদাকা আলাইহিমা মালাবিসু আনওয়ারিন মিনাত তাজি ওয়াল হুলা, ফামা দন্নুকুম বিন নাজলি ইনদা জাযাইহি উলাইকা আহলুল্লাহি ওয়াস সফওয়াতুল মালা। আল্লামা সাদবি বলছে ওগো হাফিজ কোরআনের আব্বা আম্মা, ওগো কারি কোরআনের আব্বা আম্মা, দুনিয়াতে তোমরা আরামের সঙ্গে জীবন যাপন করতে থাকো, এমন একটা দিন তোমাদের সম্মুখে এসে আসিছে আল্লাহ তোমাদের গহনা পরাবে, তোমাদের মাথায় একটা স্পেশাল তাজ পরানো হবে, স্পেশাল জায়গায় তোমাদেরকে রাখা হবে কিয়ামতের ময়দানে, যেদিন মানুষ তিরাহি তিরাহি ডাক ছাড়বে, কারণ কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন হবে। আল্লাহ কোরআনে বলেছে 17 পারাই, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলছে গো মনুষ্য সম্প্রদায়, সেই রবকে সেই স্রষ্টাকে ভয় করো, তোমাদের সামনে এমন একটা দিন আসছে যে দিনের ভয়াবহতাটা এমন হবে, একজন গর্ভবতী মা যখন তার বাচ্চা প্রসব করার সময় হয় এত যন্ত্রণা এত পেন গায়, কিন্তু সেই দিনের ভয়াবহতার কারণে বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে মা আদৌ বুঝতে পারবে না। একজন মা তার নিজের বাচ্চাকে কত স্নেহ মায়া মমতা দিয়ে নিজের স্তনে দুধ পান করায়, সেই বাচ্চাটা কখন তার কোল থেকে পড়ে যাবে মা আদৌ বুঝতে পারবে না। মানুষগুলোকে দেখে মনে হবে ব্যালেন্স হারিয়ে ফেলছে টলমল মাতাল, কিন্তু আল্লাহ বলবে না না, এরা কেউ নেশা করে নাই, ওয়ালাকিন যেদিন মানুষ কিছু মানুষ তার আল্লাহর দরবারে জোরহাত করে যাবে, রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা আমাল সলিহা ইন্না মুকিনুন, তারা গিয়ে বলবে ওগো আমাদের রব, ওগো আমাদের স্রষ্টা, জাহান্নামীদের অবস্থাগুলো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, তারা যে চিৎকার করছে আহা, এই আওয়াজগুলো আমাদের কানেতে ভেসে আসছে, একবার আমাদের দুনিয়াতে ফিরিয়ে দাও, নেক কাজ করব ভালো কাজ করব। সেদিন তাদেরকে বলা হবে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ
প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময়ে তার রুহটা কবজ করা হয়েছে। তোমাকে 50-55 বছরের সময় দেওয়া হয়েছিল, তোমরা সেই সময়টা হাত ছাড়া করেছিলে, আজকে আর সময় দেওয়া হবে না। সেদিন ধিক্কা জানানো হবে, তাদেরকে ধমকি হুমকি দেওয়া হবে। আল্লাহ বলছে সেই দিনটা এমন একটা দিন হবে, 18 পারা কিছু মানুষ তারা এসে কেঁদে কেঁদে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তারা গিয়ে বলবে, ওগো আমাদের রব, আমরা পথভ্রষ্ট ছিলাম, গোমরা ছিলাম, আমরা বুঝতে পারি নাই, সেই জন্য আমরা সেই দিন ভালো কাজগুলো করতে পারি নাই, একবার আমাদের সুযোগ দাও, ফিরিয়ে দাও, যদি এই অন্যায় কাজগুলো আমরা করে আসি, যত সাজা তুমি দেবে মাথা নত করে নিয়ে নেব। সেদিন তাদেরকে ধমকি দিয়ে বলা হবে, ইকসাউ ফিগা ওয়ালা তুকাল্লিমুন, চুপচাপ থাকো, আমার সাথে কথা বলতে পাবে না, যেদিন কথা বলার ছিল সেদিন কথা বলো নাই, আজকে হিসাব নিকাশ হবে ইনসাফের সাথে, আর কোনো কথাবার্তা আলোচনা হবে না। তো এই যে এই রকম দিনটা হবে, আল্লামা সাতবি বলছে এত টেনশনের দিনেই সেই তার আব্বা মাকে একটা আলাদা সিংহাসনে বসানো হবে, যত মানুষ সেদিকে যাতায়াতই করবে তারা বলবে এরা কারা, আজকেই মহা বিপদের দিনে যাদেরকে এইভাবে সম্মানে সম্মানিত করা হয়েছে, সেদিন তাদেরকে বলা হবে এরা হলো তারা, যারা তার নিজের কলিজার ছেলেটাকে মন চাই নাই তারপরেও মাদ্রাসাতে দিয়ে গেছে, বাড়িতে গিয়ে একদিন বিরিয়ানি করেছে, স্বামী স্ত্রী বিরিয়ানি এক দস্তর খানাতে নিয়ে যখন খেতে বসেছে, সর্বপ্রথম তার মায়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে, তার কারণ না জানি আমার ছেলেটা শ্যাম্পু দিয়ে এসেছি, আজকে দুপুরে কি দিন ভাত কাটছে, মা কানতে কানতে উঠে চলে যায়, তারপরেও আব্বাও থালা থেকে ছেড়ে উঠে, আব্বা আর আম্মা দুজনাই বালিশ চাপা দিয়ে কানতে থাকে। সেদিন এরা কেঁদেছিল কিন্তু তারা তার বাচ্চাটাকে নিয়ে চলে যায় নাই, কারণ সে ভেবেছিল আমার বাচ্চাটার অন্তরটা কোরআন সংরক্ষণ করার জন্য, কোরআন জেরক্স করার জন্য এটা আল্লাহকে ওয়াকফ করে দিয়েছি, আল্লাহ সেখানে কোরআন জেরক্স করিতেছে। অনেক বাচ্চাদেরকে আমরা দেখেছি, তার বাপদেরকে দেখেছি, কারণ আমরা প্রতিষ্ঠান চালাই, বাচ্চাটাকে দিয়ে যখন মাদ্রাসার গেটটা বের করাই, কানতে কানতে বের করাই, ছেলেটা দাঁড়িয়ে থাকলেও বাপ ঘুরে মুখ তুলে তাকাই না, এই জন্য মুখটা ঘোরাই না, আমার চোখের পানি যদি আমার ছেলেটা দেখে নাই তাহলে আর ছেলেটা এখানে থাকতে চাইবে না। গোটা পুকুর পাড়টা হেঁটে হেঁটে কেঁদে কেঁদে সামনের দিকে মুখ করে তার আব্বা এবং মা বের হয়ে চলে যায়, কিন্তু তারপরেও তারা কিন্তু সেই বাচ্চাটাকে নিয়ে যায় না। আল্লামা সাদবি বলছে সেদিন বলা হবে এরা হচ্ছে তারা, যারা এত কষ্ট দুঃখ পৃথিবীতে সহ্য করেছিল, সে যদি মনে করতো তার ছেলেটাকে কোন চায়ের দোকানে গ্লাস ধোয়ার কাজে লাগাতে পারতো, হোটেলে প্লেট ধোয়ার কাজে লাগানো পারতো, 20 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা প্রতিদিন ইনকাম করে ফেলতো, রোজগার হতো, সেদিন তারা তার রোজগার চাই নাই, তারা চেয়েছিল আমার আল্লাহর রাস্তায় আমি ছেলেটাকে ওয়াকফ করেছি, সেই জন্য সেদিন তারা কেঁদেছিল, আজকে তাদেরকেই সম্মানে সম্মানিত করা হলো, এই সম্মান সেদিন তাদেরকে দেওয়া হবে। এবারে আল্লামা সাতবি জিজ্ঞাসা করছে, আমার ভাইরা, ফামাদন্নুকুম বিন্নাজলি ইনদা জাযাইহি উলাইকা আহলুল্লাহি ওয়াসফওয়াতুল মালাল। আল্লামা সাতবি বলছে, গো পৃথিবীর মানুষেরা, তোমরা বলে দাও, বলে দাও, যে ছেলেটার কারণে তার আব্বা মাকে এত সম্মান দেওয়া হবে, এখন বলো সেই ছেলেটার ব্যাপারে তোমাদের কি ধারণা। উনি বলছে, বলো
যার কারণে তার আব্বা মাকে এত সম্মান দেওয়া হবে, তাহলে সেই ছেলেটার ব্যাপারে তোমাদের কি ধারণা? আল্লামা সাতবি রহমাতুল্লাহ আলাইহি নিজেই বলছেন, ওই ছেলেটাকে সেদিন তোমরা ফেরেশতাদের দলে দেখতে পাবে, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর প্রিয় যারা, তাদের দলে তোমরা দেখতে পাবে। আমার কলেমা ওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, সেই জন্য শ্যামপুর এলাকার যারা এসেছেন আমার ভাইরা, আমি আপনাদের সকলকে আহ্বান করব। প্রতিষ্ঠান এটা দুনিয়া, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক জিনিসের প্রয়োজন থাকে, সেই জিনিসগুলো আমাদের কি এগিয়ে আসতে হবে? প্রতিষ্ঠানে বাচ্চা চাই, বাচ্চা আমাদেরকেই দিতে হবে, মাল আমাদেরকেই দিতে হবে। শুধু মাল আর বাচ্চা দিয়ে দায়িত্ব আপনার ছেড়ে দিলেও হবে না। মাঝে মধ্যে এখানে আসা যাওয়া করে যে সমস্ত ভাইরা আমার দায়িত্ব নিয়ে কাজটা করছে, তাদের পাশে দাঁড়ানো কাজ আপনাকে করতে হবে না। পঞ্চাশটা মানুষ যদি তাদের পাশে এসে দাঁড়ায়, তো সেই লোকগুলো যারা কাজ করছে তাদের মনের মধ্যে একটা সাহস আসবে, আমরা একা নাই, আমাদের পিছনেই পঞ্চাশটা যুব সমাজ আছে, আমাদের পিছনেই ৩০টা আমাদের বাপজিরা আছে, আমাদের এই মা বোনগুলো আছে, অতএব এরাই তো আমাদের শক্তি। তারা আরো এনার্জি পাবে, কাজ আরো দ্রুত গতিতে চলবে। আমার ভাইরা, মাদ্রাসা থাকলে শিক্ষা যেখানে থাকবে, আল্লাহ কোরআনে বলেছে এই শিক্ষাকে এই জন্যই পাঠিয়েছিলাম অন্ধকারকে দূরীভূত করার জন্য। যদি শিক্ষা না থাকে সেখানে কুসংস্কারে ভরে যাবে, যদি আলো না থাকে সেখানে অন্ধকারে ভরে যাবে, যদি শিক্ষা না থাকে দেখবেন সেখানে আপনার দিনই চেতনা থাকবে না, মানুষ দিনের পর দিন ঈমান হারা হবে, নাস্তিক তৈরি হবে। আমার ঘরের ছেলেরা আল্লাহ করবে না, জান্নাত জাহান্নামকে তারা বিশ্বাস করতে চাইবে না, মরে গেলে কবরে তাকে দেওয়া হবে এ কথা তারা বিশ্বাস করবে না, আবার আমাকে কবর থেকে তোলা হবে এ কথা তারা বিশ্বাস করবে না। যেগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বেশ কিছু নাস্তিক তারা এমন উঠে পড়ে লেগেছে, তারা আবার একটা আপনার সোশ্যাল মিডিয়া কয়েকটা তারা চালাচ্ছে যে আমরা তো নাস্তিক হয়েছি, আর অনেককে আমরা এইভাবে নাস্তিক তৈরি করব। সেই জন্য আমার অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের সকলকে বলবো, বাচ্চাদেরকে মারধর করে নয়, গায়ে মাথায় হাত বুলিয়ে ভালোবেসে স্নেহ দিয়ে, হোক আমার ছেলেটা ডাক্তার, হোক মাস্টার, হোক ইঞ্জিনিয়ার, হোক ব্যারিস্টার, কিন্তু আমার ছেলেটা প্রাথমিক স্তরে সে যেন দিনই শিক্ষা এমন ভাবে পায় যে তাকে তারপরে কোনো জায়গাতে গেলে তাকে যেন ঈমান থেকে কেউ টলাতে না পারে। তা না হলে কি হবে দেখেন? আপনার এলাকায় কি হচ্ছে আমি জানি না, আমি বর্ধমানের লোক, আমার এলাকাতেও হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে এখন শীতকাল মৌসুমে মেলা আর মেলা, মেলা আর মেলা, এবং এই যে ৪ দিন ৫ দিন ৬ দিন ৭ দিন করে প্রোগ্রাম চলছে, এগুলো আমরা দেখছি ৬০% ৭০% ছেলে মুসলিম ঘরের ছেলে, তাদের নেতৃত্বে এইগুলো হচ্ছে, এবং সেখানে এক একদিন এক একজন গায়ক, তারপরে দিন আরেকজন গায়িকা, আরেকজন নায়ক নায়িকা, তাদেরকে ভাড়া করে আনা হচ্ছে, এবং যাদেরকে আনা হচ্ছে তারাও দেখছি মোবাইল আবার ফেসবুকে দিচ্ছে, আমি অমুক, আমি অমুক তারিখে অমুক জায়গায় আসছি, আপনারা সবাই আসবেন, তারপরে আমি তো জাহান্নামে যাব, তোমাদেরকে নিয়েই যাব, বুঝতে পারছেন না? তো এই প্রোগ্রামগুলো চলছে, এবার এইগুলো আপনি কখন জানতে পারবেন বলেন? মুসলমানের ছেলেরা এইগুলো তাদের নেতৃত্বে হচ্ছে। এখন এর ইতিহাস তো আমরা জানি না, আমরা কোরআন পড়ি না, তাহলে এলাকায় যখন কোরআনের ফ্যাক্টরি থাকবে, কোরআনের শিক্ষাঙ্গন থাকবে, আপনারা সেখানে সেগুলো শিখতে পারবেন, সেগুলো আপনারা জানতে পারবেন কি যে আসলে এই প্রোগ্রামগুলো শুরু করা হয়েছিল কারণটা কি? এই যে এত বারবারন্ত আজকে ৫-১০ বছরে দেখছি আমরা, এতটা আগেও হতো না, তো এর বারবারন্ত এত, এগুলো শুরু করা হয়েছিল কখন? কোরআনুল কারীমে ২১ পারায় আছে, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযা আল্লাহ বলছে মা
মানুষদের মধ্য থেকে কিছু এমন মানুষ তারা তৈরি হবে, এই মানুষ যারা তৈরি হলো তাদের কাজটা কি হবে? লাহওয়াল হাদিস মানে ফালতু কথাবার্তারা ওয়াসার বাক্য তারা কড়ই করে আনবে, এগুলো তারা কিনবে, এই কেনার পিছনে তাদের কারণটা কি থাকবে? আল্লাহর কোরআন বলছে তারা কিনবে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, আল্লাহর রাস্তা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, যারা এই কাজের ভূমিকায় থাকবে তাদেরকে শুনিয়ে দাও আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের লজ্জাজনক শাস্তির ব্যবস্থা রেখেছি। এখন এই যে ওয়াসার বাক্য, এটা কি? এ তাফসীরের ব্যাখ্যা কে করবে? হযরত আবু সাহবান রাহমাতুল্লাহ আলাই উনি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হুজুর এই যে আয়াতে বলা হচ্ছে লাহওয়াল হাদিস ওয়াসার বাক্য ফালতু কথাবার্তা করেই করা হবে, এটার উদ্দেশ্যটা কি, কি কারণে এই উদ্দেশ্যটা জানাতে হবে? তো উনি বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লাহওয়াল হাদিস বলতে আল গিনা, গান বাজনা, বাদ্যযন্ত্র গান বাজনা। আবু সাহবান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি সেই আল্লাহর কসম খেয়ে বলছি যিনি ছাড়া কোনো উপাস্য নাই, ইউরাদ্দিদুহা সালাসা মাররাত, এই কথাটা তিনি তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে বললেন। তার মানে লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা, গান বাজনা, গান বাজনা। এখন এই আয়াতটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা কি, আল্লাহ পাক এই আয়াতটাকে কেন অবতীর্ণ করেছিলেন, এখন আমরা এটা একটু জানি। নবীজি যখন কোরআনের প্রচার প্রসার চালাচ্ছিলেন মক্কায়, তো বলেন সবাই তো আর নবীজির বন্ধু ছিলেন না, অনেক শত্রু ছিলেন। এই শত্রুদের মধ্যে একজন ফেমাস শত্রু ছিলেন নজর ইবনুল হারিস, এ নবীজির কঠিন বিরোধী ছিল, নাম হলো নজর, এর বাপের নাম হলো হারিস। এই হতভাগা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তো বেশ ভালোই কোরআন শোনাচ্ছে, কোরআনের সভা করছে, আজকে যেমন মাদ্রাসা ওয়ালারা করেছে বা আপনাদের তত্ত্বাবধানে হয়েছে, তা এরা তো সবাই দেখছি লোক গিয়ে তার কোরআন শুনছে, তাই এই হতভাগা পারস্য মানে ইরান, এই ইরানে গিয়ে বিভিন্ন কবিদের কাব্য উপন্যাস গল্প এইগুলোকে ক্রয় করে আনতো। আনার পরে যে মানুষগুলো কোরআনের সভাতে যেত তাদেরকে পরে ডেকে বলতো, তোমরা তো মুহাম্মদের সবাই যাও, মুহাম্মদ তোমাদেরকে কোরআন শোনাই, সেখানে কি শোনাই, আদ জাতির গল্প, সামুদ জাতির গল্প, তা ঠিক আছে তোমরা সেইগুলো শুনে আবার ঈমান, কলেমা, নামাজ, তসবিহ এই সব করতে লেগে যাও, আবার এই সবের জন্য তোমরা মালও খরচা করো, আবার জানও দিয়ে দাও অনেক সময়, তা আমি তোমাদের জন্য বিভিন্ন গল্প উপন্যাস কিনে এনেছি, এসো এইগুলো শোনাবো, তোমরা শুনবে, আর এর জন্য তোমাদের পয়সাও লাগবে না, আর এর জন্য তোমাদেরকে জানও দিতে হবে না, বরঞ্চ তোমরা বেশ কিছুক্ষণ একটু এনজয় করতে পারবে, মজা পাবে, ভালো লাগবে। সে এই কাজ করত। আর কোন কোন তাফসীরকারক বলেছে ওটা তো ছিলই, কানা ইস্তারি মুগানিয়াতান জারিয়াতান, সে পারস্য থেকে মানে ইরান থেকে গায়িকাদেরকে কড়ই করে নিয়ে আসতো, তাদেরকে কিনে আনতো, মানে ভাড়া করে, এখন যেমন আনা হচ্ছে আপনি এক এক দিন এক একজনকে নিয়ে আসছেন, সে তো আর ফ্রি আসছে না, তো তাদেরকে নিয়ে আসতো, নিয়ে এসে গানের কনসার্ট করত, গানের সভা করত,
এই জন্য করত যে ওই যে লোকগুলো যারা কোরআন শুনতে গিয়েছিল তাদেরকে বলতো এসো আমি গানের সভা করেছি, দেখবে কিছুক্ষণ তোমরা একটা আলাদা জগতে পৌঁছে যাবে, একটা রঙিন দুনিয়ায় পৌঁছে যাবে এবং তোমাদের এইগুলো শুনতে ভালো লাগবে, এনজয় করতে পারবে, ফুর্তি করতে পারবে। কেন বলুন? কোরআনের প্রচার প্রসার বন্ধ করার জন্য তারা তো অন্যান্য পথ অবলম্বন করতে পারতো। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে যে একটা মানুষকে আপনি মদ খাইয়ে দেন, মানুষ তো মদ খায়, আপনার এখানেও খায় আমার এলাকাতেও খায়, তো উনি লিখছেন একটা মানুষ মদ খাওয়ার পরে কিছুক্ষণের জন্য তার ব্রেনটা হাইজ্যাক হয়, ব্রেনটা কাজ করে না, টাওয়ার পায় না, সিগন্যাল আউট হয়ে যায়। আর একটা মানুষ যখন গান বাজনাতে অভ্যস্ত হয়, এই গান বাজনায় অভ্যস্ত হলে আস্তে আস্তে তার কলব, তার অন্তরটাই পাল্টিয়ে যায়। তো অন্তর পাল্টিয়ে গেলে আর তার সামনে ভালো কথা বললে প্রভাব করে না, আসর করে না, সেই মানুষটা তখন এবারে খারাপের দিকে লেগে যায়। মদের নেশা কেটে গেলে তাকে বোঝালে তার বোঝার শক্তি থাকে, সে বুঝে যায়। এই জন্য তারা চেয়েছিল এই গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে এই মানুষের গুলো আগে অন্তর গুলোকে নষ্ট করে দিতে হবে, যাতে করে তারপরে মোহাম্মদ ওদেরকে হাজার কোরআন শুনালেও যেন এই কোরআন ওদের অন্তরে প্রভাব বিস্তার না করতে পারে। আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, এবার বলেন আপনি একজন ইমানদার মুমিন মুসলমান হয়ে আপনি কি করে তার নেতৃত্ব দেবেন? আরো কোরআন শুনুন, কোরআন তো এই জন্যই হুদান লিল মুত্তাকিন, কোরআন তো এই জন্যই মজা আছে। বলেন তো, আমি প্রথমে বায়ানে বলেছিলাম যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন আদমকে সেজদা করো, শিক্ষা ইলম জ্ঞানের কারণে ওকে সম্মান দাও। এখন একজন দিল না, সে ছিল ইবলিস শয়তান, তাকে বিতাড়িত হতে হলো। এ যখন বিতাড়িত হয়ে যাচ্ছে, অনেক ইবাদত করেছে, অনেক কাজ করেছে, আল্লাহ এর জন্যই তো আমার এই অবস্থা, আপনি আমাকে এই ক্ষমতা দেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। বলে আচ্ছা, আর এর বাচ্চাদেরকে আমি যেন 12টা বাজাতে পারি, এর বাচ্চাদেরকে আমি যেন জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ করাতে পারি। বলে তোমাকে সেটাও দেওয়া হলো, যাও, তবে শোনো আমি এটা ঘোষণা করব, তোমার রাস্তায় যারা চলবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি রাখবো। আল্লাহ পাক এইখানে আরেকটা কথা বলেছিলেন কোরআন শরীফের 15 পারায়, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস قال أأسجد لمن خلقت طينا قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك ششكال الله بلچه جا 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 تكاري خموتا دلام توي جو دي پارشتو توي تور آواز دارا یادو میں شنطان در کے جهنم راستا دی کے نیے جا এখন জিজ্ঞাসা করা হলো শয়তানের আওয়াজ বলতে কি? উলামায়ে কেরাম বলছে শয়তানের আওয়াজ বলতে কুল্লু দাঈন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ, প্রত্যেকটা ওই আহ্বান যেটাই আল্লাহর না ফরমানির দিকে করা হয় ওটাই হচ্ছে শয়তানের আওয়াজ, ওটাই হলো শয়তানের আহ্বান। এখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি যিনি ছাত্র মুজাহিদ রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো শয়তানের আওয়াজ বলতে কি, মুজাহিদ রহমাতুল্লাহ আলাই বলছে যদিও প্রত্যেকটা ওই কাজ যেটা আল্লাহর নাফরমানির দিকে ডাক দেওয়া হয় সেটাই শয়তানের আওয়াজ, কিন্তু এখানে বিশেষ করে শয়তানের আওয়াজ বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে। এই জন্য বিশ্ব নবী অন্য জায়গায় বলেছে গান বাজনা হচ্ছে শয়তানের কাজ, এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না।
সেজন্য আমার কলেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, যখন আপনি কোরআন পড়বেন তখন এই সমস্ত জিনিসগুলো আপনার সামনে আসবে, আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন, আপনি নিজেকে আল্লাহর সঠিক রাস্তায় চালাবার জন্য আপনি কাজ করতে পারবেন। আমার ভাইরা, কোরআনুল কারীম এই জন্য আমাদের ঘরে ঘরে, এই জন্য আমাদের মসজিদে মসজিদে, এই জন্য আমাদের পাড়ায় পাড়ায় প্রয়োজন। চলেন আর একটু যাই, কোরআনকে এত ভয় কিসের? কোরআনকে যারা মুমিন মুসলমান ইমানদার কালেমাওয়ালা তাদের উপর টার্গেট সর্বপ্রথম কোরআন। কেন? এরা জানে কোরআন এমন একটা কিতাব, মুসলমান যে ইমানি পাওয়ার পায় সে হচ্ছে কোরআন থেকে পায়। একটা ছেলে আপনি দেখবেন নামাজ পড়ে না, রোজাও রাখে না, হয়তো মদ খেয়ে নিয়েছে, অনেক কাজ করে, কিন্তু সেই ছেলেটার সামনে আপনি কোরআনের পাতাটাকে ছিঁড়ে ফেলে দেন, আপনার বুকে সর্বপ্রথম ঝাঁপিয়ে গিয়ে লড়াইয়ের ময়দানে নেমে যাবে সেই ছেলেটাই প্রথম। কারণ সে মেনে নিতে পারবে না কোরআনের এমন একটা শক্তি আকর্ষণ। এই যে এখন এত দিন ধরে ধরেন চলছে ফিলিস্তিনের সাথে আপনার এই ইসরায়েলি যে যুদ্ধ বা তাদের উপর ফিলিস্তিনদের উপর যে কি অত্যাচার অবিচার তারা চালাচ্ছে, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি যে মানুষ আলোচনা পর্যালোচনা এগুলো সব করছে। 70 বছর আগে, 75 বছর আগে তারা এসে বসবাস করেছিল না, মুসলমান কোরআন পড়ে না, এটাই তো তাদের দোষ। আপনি একজন ইমানদার মুমিন মুসলমান হতে পারে, আপনি পশ্চিমবঙ্গের দিনাজপুরের, আমি পশ্চিমবঙ্গের বর্ধমানের, আমি আর অন্য কোন রাজ্যের, সারা পৃথিবীতে যে ইমান এনেছে একজন মুসলমান মুমিন, তার সাথে ফিলিস্তিনের সম্পর্ক হলো হাজার হাজার বছরের সম্পর্ক। কে বলেছে 70 বছরের ইতিহাস? আপনি কোরআন পড়েন, আপনি জানতে পারবেন হাজার হাজার বছরের সঙ্গে আপনার এই ফিলিস্তিন বা জেরুজালেমের সম্পর্ক। বিশ্ব নবীর কাছে সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন ঘরটা তৈরি করা হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহ, কাবা ঘর সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করেছিলেন। বললো, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, তারপরে দ্বিতীয় কোন ঘরটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় ঘর এই পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করেছিলেন আল মসজিদ আল আকসা, মসজিদ আকসাকে তৈরি করেছিলেন। সাহাবী কেরামরা জিজ্ঞাসা করলেন, কাবা ঘর আর মসজিদ আকসা, এই দুটো ঘর তৈরির মাঝখানে কত দিন সময়ের ব্যবধান ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 বছরের ব্যবধান ছিল। মানে 40 বছর আগে কাবা ঘরকে তৈরি করা হয়েছে, 40 বছর পরে মসজিদ আকসাকে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক কাকে দিয়ে তৈরি করেছে? হতে পারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে, হতে পারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছেন। এখন এই যে মসজিদ আকসা বা জেরুজালেম বা ফিলিস্তিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা হাজার হাজার বছর আগে, এই মূসা নবীও তিনিও চেয়েছিলেন এই জেরুজালেমকে দখল করে রেখেছিল তৎকালীন সময়েও কিছু লোক, যে এই জেরুজালেম বা মসজিদ আকসাকে দখল মুক্ত করতে। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা তো আর লড়াই করা যায় না, কারণ সেখানে যারা বসবাস করছে, যারা দখল করে রেখেছে তারা শক্তিশালী লোক। তাই তিনি একটা জনশক্তি তৈরি করতে চাইলেন, তিনি তার কওমের কাছে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটা আমার আপনার শিক্ষার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেছে 6 পারা। কি বলেছেন? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতি কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তাউতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলা মুসা নবী তার কওমের লোকেদের
গোত্রকে বলছে, ওগো আমার গোত্রের লোকেরা চলো ওই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। জেরুজালেমকে আল্লাহ পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছে। চলো যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, কারণ ওই পবিত্র ভূমিটা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ পাক তোমাদের জন্য লিখে দিয়েছে। ওদের সঙ্গে যুদ্ধ করে ওই এলাকাটাকে দখল মুক্ত করতে হবে। আর কান খুলে শুনে নাও, ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যুদ্ধ করতে গিয়ে তোমরা যেন ভয়ে পিঠ দেখিয়ে পালিয়ে এসো না, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। মুসা নবী যখন এই ঐতিহাসিক ভাষণ তার গোত্রের লোকেদের কাছে দিল, তারা কি উত্তর দিল? তারা বলল, কালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। ওগো মুসা, আপনি আমাদের কোন পবিত্র ভূমিতে প্রবেশ করতে বলছেন বলেন? ওইখানে তো একটা সুপার পাওয়ার শক্তিশালী লোকেরা তারা বসবাস করে, তার মানে ইসরায়েল ফিলিস্তিনের জেরুজালেম যারা দখল করে আজকে রেখেছে, শুধু এরা সুপার পাওয়ার নয়, সেদিনও যারা দখল করে রেখেছিল কোরআনের ভাষা অনুযায়ী কওমান জাব্বারিন, মানে সেদিনকার লোকগুলো সুপার পাওয়ার বা শক্তিশালী ছিল। তাই মুসা নবীর গোত্রের লোকেরা বলছে, আমরা ততক্ষণ পর্যন্ত এই ভূমিতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত তারা স্বেচ্ছায় ওই এলাকাটা ছেড়ে না চলে যায়। মানে তারা এবার যুদ্ধ করতে অস্বীকার করতে রইছে। ওই ব্যক্তিদের মধ্যে দুজন ব্যক্তি ছিল, কালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আমাল্লাহ আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। তারা বলতে রইল, ভাই, তাদের মধ্যে ভয় ভীতি ছিল, ঈমানটা আরো সুপার পাওয়ার তাদের ছিল, এই ঈমানটা আরো তাজা ছিল, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই ভয় তাদের মধ্যে ছিল। তারা তাদেরকে বলতে রইছে, চলো, কেন ভয় খাচ্ছ বলো? তোমাদের কি আল্লাহর উপরে আস্থা নাই? চলো চলো, যখন তোমরা প্রবেশ করবে, ফাইদা দখলতুম ফাইন্নাকুম গালিবুন, দেখতে পাবে তোমাদের এই ঢোকাটা দেখে তারা ভয় এলাকা ছেড়ে পালাবে, তোমরা বিজয় লাভ করবে। তোমাদের কি আল্লাহর উপরে ভরসা নাই? তাদের কথাটাও তার গোত্রের লোকেরা মেনে নিল না। এক পর্যায়ে তারা মুসা নবীকে তাদের ফয়সালা শুনিয়ে দিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো মুসা, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এই জায়গাতে বসে গেলাম। তারা যে বসে গেল, মুসা নবী অসন্তুষ্ট হলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এদেরকে নিয়ে আমি আর পারছি না, এদের আর আমার মাঝখানে ফয়সালা করে দাও। আল্লাহর তরফ থেকে সেই লোকগুলোর উপরে আযাব আসতে শুরু হলো। কেমন আযাব? গোটা ব্রেনটা তাদের আউট হয়ে গেল, পাগলের মতো তারা সিনাই মরুভূমি এলাকাতে এইভাবে তারা ছুটে বেড়াতে রইল, লক্ষ্য ভ্রষ্ট হয়ে। একদিন দুদিন নয়, 40টা বছর এই আযাব তাদের উপরে এলো। পাগলের মতো তারা সিনাই মরুভূমি এলাকাতে তারা ছুটে বেড়াতে রইল, যে আমাদের কি হলো তারা নিজেরাই বুঝতে পারছে না। এখন এই 40 বছরে যে আযাব এলো, আযাব চলাকালীন মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। কিন্তু মুসা নবীর যে ইন্তেকাল হলো, উনার জীবন দশায় উনি যে জেরুজালেমকে দখল মুক্ত করতে পারলেন না, এই ব্যথা উনার অন্তরে ছিল, এই ব্যথা উনার অন্তরে ছিল। তাই উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফাসআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসাতাল্লাতি রামিয়াতান বিহাজারিন। ওগো আল্লাহ, আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির এতটা কাছে দেন, যেখান থেকে একটা পাথর ছুড়লে যেন ওই পবিত্র ভূমিতে পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর এই দোয়ার কথা সাহাবীদেরকে শোনাচ্ছেন আর বলছেন, আমি তো মক্কায় আছি, যদি ফিলিস্তিনে থাকতাম তোমাদেরকে আঙ্গুলে করে দেখিয়ে দিতাম, এই দেখো এইটা হচ্ছে মুসা নবীর কবর। তাহলে উনি ওনার জীবদ্দশাতে কিন্তু জেরুজালেমকে দখল মুক্ত করতে পারলেন না।
ওই যে দুইজন ব্যক্তি যারা কওমকে বুঝাচ্ছিল উনার পরেও তাদের মধ্যে একজনের নাম হলো ইউসা বিন নুন। সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, উনি ছিলেন মুসা নবীর সফর সঙ্গী। আল্লাহ পাক উনাকে নবুয়ত দান করলেন। উনি নবুয়ত পাওয়ার পরে উনি তখন আজাব কাটলো, 40 বছরের আজাব শেষ হলো, তখন এই মানুষদের ব্রেন গুলো ঠিক হলো, হাই হাই আমরা তো আল্লাহর অর্ডার না মানার কারণে আমাদের উপরে যা আজাব এসেছে। তাই তারা গিয়ে বলল, চলো আমরা ওই আল্লাহর পবিত্র ভূমিকে দখল মুক্ত করব, আমরা যুদ্ধ করবই। এইবারে ইউসা বিন নুনের নেতৃত্বে আমার কালেমাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা বীর বিক্রমে যুদ্ধ হবে। আমি যুদ্ধের ঘটনা আপনাদের শোনাবো, কিন্তু আমার কলামাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা, তার আগে আমার একটু কাজ আছে, আপনাদেরকে আমার সাথে সাথ দিতে হবে। আপনারা মুসলমান ইমানদার মুসলমান নিজে জান চলে যাবে, তারা কোরআনের প্রতি এতটুকু অবহেলা করে না। মুসলমান নিজে খাবে না, কিন্তু তারা কোরআনের প্রতি ভালোবাসায় তারা কোরআন পৃথিবী থেকে মুছে যাক এটা তারা অ্যাকসেপ্ট করতে পারে না। মুসলমান নিজে একদিন এক বেলা কম খাবে, কিন্তু তার বাড়িতে আমরা দেখেছি কোন কোরআন পাখিদের জন্য যখন গিয়ে বলা হয় তারা তাদের বাড়ির মজুদ সামানটাও দিয়ে দেয়। সেই জন্য আপনারা কেউ উঠাউঠি করবেন না। আপনারা এখান পর্যন্ত মাথায় রাখুন যে ইউসা বিন নুনকে আল্লাহ পাক নবুয়ত দিলেন, এরপরে উনার নেতৃত্বে যুদ্ধ হবে, উনি গোটা জেরুজালেমকে দখল মুক্ত করবে। তার আগে আপনারা এতগুলো মানুষ আজকে আমার সামনে এসেছেন, পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে বলবো, আমরা মাদ্রাসাটা এলাম, দেখলাম অনেক কাজ হয়েছে, কাজ করতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে গেছে। হুজুররা আমাদের কাছে শোনাচ্ছিলেন, তিনারা কাজ করছেন, অনেক কাজ বাকি আছে, হাজার হাজার টাকা। মানুষ আমরা কত জায়গায় ফালতু জায়গায় খরচা করি। একটা রোগ হয়ে গেলে, আমি বেঙ্গালুরু ছিলাম একটা পেশেন্ট নিয়ে, আমার বর্ধমানের একটা ছেলের এই কলিজায় কিছু একটা ডিস্টার্ব ছিল, অপারেশন করে বাদ দিতে হবে, আবার কলিজা ট্রান্সফার করতে হবে, মণিপালে ছিল, 27 লাখ টাকা বললো খরচা। তো তার বাপ কোটিপতি, টাকা নিয়ে কিন্তু রেডি ছিল, এবার দেবে কে, দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বললো সময় কিন্তু 1 মাসের মধ্যেই করতে হবে, তা না হলে হাতছাড়া হয়ে যাবে। অবশেষে তার বড় বোনটা বললো, আমি কোলে করে মানুষ করেছি ওকে, আমি একটু দেবো, আমারটা নিয়ে যদি ভাইটা আমার বাঁচে তো বাঁচবে। এখন তারও তো বিয়ে হয়েছে, তার শ্বশুর বলছে তোমার কি মাথা খারাপ নাকি যে তুমি এই কলিজা দেবে। তাকে দিতে দিল না, ছেলেটা মারা গেল, আমার ভাই গিয়ে জানাজা পড়িয়ে এলো। তো সেজন্য আমি বলতে চাইছি, লক্ষ লক্ষ টাকা আল্লাহ কোন দিকে বার করবে। আজকে আপনারা এতগুলো মানুষ আছেন, আপনাদেরকে আমি করো জোরে পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনার এই টাকা ব্যর্থ যাবে না, আপনি যা দেবেন তার থেকে কত কত গুণ আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে আপনি কল্পনা করতে পারবেন না। সেজন্য আপনাদের এতগুলো মানুষের মাঝখানে 10,000 টাকা এই প্রতিষ্ঠানকে দেবেন। একজন ব্যক্তি প্রথমে কে আছেন বলেন, আপনি দেবেন, এখন যা আছে দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে দেবেন 10,000 টাকা। আব্বা চলে গেছে তার নামে, মা চলে গেছে তার নামে, নিজের জন্য আরো অনেকে 10,000 টাকা। একজন ব্যক্তি বলেন, আল্লাহ চাইলে কত কোন দিক থেকে বার করে নেবে, আর আমি আপনি দেওয়ার কেউ নই, এরাদা করেন আল্লাহ দেওয়াবে, কোন দিক থেকে দেবে আপনি কল্পনাই করতে পারবেন না, কারণ আল্লাহ পাকের ভান্ডারে কোন জিনিসের কমি নাই। একজন ব্যক্তি বলেন যে ইনশাআল্লাহ 10,000 টাকা আমি দেবো, আমার মা নাই, মা চলে গেছে, আমার আব্বা নাই, আমার আব্বা চলে গেছে। একজন ব্যক্তি বলেন এই মজমা থেকে দেখবেন সাহস করেন আল্লাহ দেওয়াবে। একজন ব্যক্তি বলেন ভাই আমার, আমরা লিখবো এখানে। একজন ব্যক্তি বলেন জি, বিরাস মিয়া ভাইজান আমার, উনি 500 টাকা দিয়েছেন, আচ্ছা আমি খুচরো গুলো পরে নেবো। একজন ব্যক্তি বলি ভাই যে 5টি 10,000 টাকা দেবেন। একজন ব্যক্তি বলেন, এমন কে আছেন বলেন, একজন ব্যক্তি এই মজমা থেকে এতগুলো মানুষ, ভাই আমার বলতে হবে
আল্লাহ জবাবে আপনি শুধু আশাটা করেন, কিচ্ছু থাকবে না, সব চলে যাবে, সব চলে যাবে। ভাই আমার বলি, একজন বলি, একজন বলেন, যুবক ভাইরা কত টাকা কত জায়গায় খরচা করছে, আপনি দেবেন সারা বছর ধরে, দেবেন মাসে মাসে, দেবেন? একজন বলেন ভাইরা আমার, বলেন একজন ব্যক্তি বলেন, লেখার নামটা লেখান, নিজের নামে আব্বা মা দাদা দাদি কত সম্পত্তি তারা ছেড়ে গেছে, তারা থাকলেও খেত, তাদের পিছনে আপনাকে খরচা করতে হতো, তারা যদি হায়াতে বেঁচে থাকতো, একজন ব্যক্তি বলেন, একজন বলেন ভাই আমার, 10,000 টাকা দেবেন, একজন ব্যক্তি বলেন, দেখি একবার চেহারাটা, কেউ কিনা একজনও নাই এই মজমাতে, একজন হবে না? মেয়েদের মধ্যে মায়েদেরকে বলবো, আপনারাও একজন ব্যক্তি বলেন, ভাই দেখেন আল্লাহ পাক দেবাবে, আপনি শুধু একটু সাহস করেন, এই গ্রামের এই পার্শ্ববর্তী এলাকার একজন ব্যক্তি বলেন, ইনশাল্লাহ দেখেন আল্লাহ দেবাবে, নিশ্চয় আছে, একবার করেন দেখেন সব ছেড়ে চলে যেতে হবে, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু, কিচ্ছু সঙ্গে যাবে না ভাই আমার। একজন বলি, সেজন্যই তো কবি বলেছেন।